যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সংসদের নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা। যদিও উচ্চকক্ষ সিনেটে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে ক্ষমতাসীন রিপাবলিকানরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী 8 বছরে প্রথমবারের মতো কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্রেটরা মার্কিন প্রেসিডেন্টের যে কোনো প্রস্তাবে বাধা দেওয়ার ক্ষমতা অর্জন করল। এদিকে এবারের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস করেছেন দুই মুসলিম নারী। মাহবুবুর রহমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন, তবে প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি অর্থাৎ 2 বছর পর অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। আর এই মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রনায়ক কতটুকু সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন তা মূল্যায়নের সুযোগ পায় যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তবে ইতিহাস বলছে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। এবছরের নির্বাচনেও মার্কিন কংগ্রেসের শেষ হয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানদের একতরফা দখল। কংগ্রেসের 435টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা, যার মাধ্যমে দীর্ঘ 8 বছর পর কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিল বারাক ওবামার দল। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের অনেক বিল আটকে দিতে পারবে কংগ্রেস। নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে চ্যালেঞ্জে পড়বেন ট্রাম্প। এ হাউসে ডেমোক্র্যাট দলের প্রধান ন্যান্সি পেলোসি বলেছেন আগামী দিন হবে আমেরিকার জন্য নতুন দিন। It's about what a new democratic majority will mean in the lives of hard working Americans. That's what it's about. Democrats pledge a Congress that works for the people. তবে উচ্চকক্ষ সিনেটের 100 আসনের মধ্যে এ নির্বাচনে ভোট হয় 35টি আসনে, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকানরা বেশি আসনে জয় পেয়েছে। উচ্চকক্ষের জয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন অসাধারণ সফলতা এসেছে। এ বছরের মধ্যবর্তী নির্বাচনে গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল বলে জানিয়েছে গণমাধ্যম। তবে এবারের নির্বাচনে স্পটলাইটে ছিলেন নারী প্রার্থীরা। ডেমোক্র্যাটদের হয়ে লড়া নারীদের মধ্যে বেশিরভাগই জয়ের মুখ দেখেছেন। প্রথমবারের মতো মিনেসোটা ও মিসিগান থেকে নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী। এই দুই রাজ্যের ভোটাররা তাদের প্রতিনিধি হিসাবে ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবকে নির্বাচিত করেছেন। আর ম্যাসাচুসেটস থেকে আয়ান্না প্রেসলি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে এবছরকে বলা হচ্ছে ইয়ার অব দ্য ওমেন। It was a winning message in 2008. Mahbub Rahman, International Desk, Bangladesh Television. 2 years ago.